হ্যালো দর্শক, আমি রিপোর্টার ভারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ঢালিউড কিং অপু বিশ্বাস তার পরিবার কে নিয়ে গিয়েছেন ফ্যান্টাসি কিংডমে। সেখানে গিয়ে যা অঘটন ঘটল জয়ের সাথে, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ঈদের সময় খুবই ব্যস্ত ছিলেন, ছেলে আব্রাম খান জয়কে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছেন, কিন্তু এখানে ঘুরতে যাওয়া হয়নি শাকিব খান অপু বিশ্বাস আব্রাম খান জয়ের। ঈদে ব্যস্ত সময়ের পর এখন তারা তিনজন ঘুরতে ফ্যান্টাসি কিংডমে গিয়েছেন। সেখানে গিয়ে আব্রাম খান জয় আনন্দ উল্লাসে মেতে উঠেছে। অপরদিকে অপু বিশ্বাস শাকিব খানকে দেখে ভক্ত দর্শকরা মেতে উঠেছে। অপু বিশ্বাসের আর শাকিব খানের গানের তালে তালে তারা নেচেছে। অপু বিশ্বাসও তার সিনেমার গান গেয়ে নেচেছেন ভক্ত দর্শকদের সাথে। সব ভক্তরা মেতে উঠেছেন অপু বিশ্বাসকে দেখতে পেয়ে। অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এভাবে প্রায় যেয়ে থাকেন সব জায়গায়। সেখানে যাওয়ার পরপরই ভক্ত দর্শকদের যে আগ্রহ সে ব্যাপারটা অন্যরকম, সবাই সেলফি তুলবে এটাই স্বাভাবিক। তারপর তারা যেভাবে হুমড়ে পড়ে তাতে হিমশিম খেতে হয় তাদের। তবু অপু বিশ্বাস সেই ভয়ে কোথাও যান না এমন না, তিনি এ ব্যাপারে কোনোই ভয় পান না। তবু সব জায়গায় যেয়ে থাকেন ছেলে আব্রাম খান জয়ের সাথে। আব্রাম খান জয় আবার ঘুরতে ভালোবাসে, সে মাম্মা এবং পাপার সাথে ঘুরতে আরও বেশি আনন্দ পায়, তাই তো নিয়ে গিয়েছেন ঘুরতে। খুবই আনন্দ করলেন ভক্ত দর্শকদের সাথে, আর সেখানে উপস্থিত যত মানুষ রয়েছে সবাই অনেক মজা পেয়েছেন গতকালকে অপু বিশ্বাস শাকিব খান ছেলে আব্রাম খান জয়ের উপস্থিতিতে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।